আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে আমরা ওনার নাম জানতে চাইবো। স্যার আপনার নাম? মোহাম্মদ জহুরুল ইসলাম। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি বরিশাল থেকে এসেছি। বরিশাল? বরিশালে কোথায়? উজিরপুর। উজিরপুর। স্যার জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি শরীর অসুস্থ নিয়ে খুব অসুস্থ অবস্থায় এখানে আসছি। কত বছর যাবত আপনি গত 26 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন? আচ্ছা, এই সমস্যাটার কারণে আপনি কি এর আগে কোন ধরনের ট্রিটমেন্ট বা কোন ভারতে গেছি? চারবার। চারবার ভারতে গিয়েছেন? আচ্ছা, সেখানে যে ধরনের ট্রিটমেন্ট গুলো নিয়েছেন সেটার পরবর্তীতে আপনার ফলটা কি ছিল? মানে কি ধরনের? মানে ছমাস এক বছর ভালো থাকতাম, আবার হইতো, আবার দেখাইতাম, ডাক্তার দেখাই দেখাইতে লাস্ট অফ অল আমি আমার ইউটিউবে পাইছি, আমার ওয়াইফ ইউটিউব পাইছে, স্যারের নাম ডক্টর.Md.Shafiullah প্রধান, তার কাছে আমি আসছি। আসার পর সে আমার চিকিৎসা নিয়েছে, ভর্তি হন। আমি গত 14 তারিখে ভর্তি হয়েছি। আচ্ছা, গত 14 তারিখে ভর্তি হয়েছেন, আজকে হচ্ছে মাসের 31 তারিখ। আচ্ছা, তো এই কয়দিন আপনি ট্রিটমেন্ট নেওয়ার ফলে বর্তমানে এখন আপনি আপনার ভিতর থেকে কেমন বোধ করছেন? এখন আমি অনেক ভালো মনে করতেছি। আগের থেকে আপনি অনেক ভালো এবং অনেক সুস্থ বোধ করছেন, যেটা হয়তো আপনি এর আগে কখনো এরকমটা বোধ করেননি। আপনার এর আগে যে ধরনের সমস্যাগুলো ছিল সেটার কারণে আপনার প্রাত্যহিক জীবনে যে ধরনের সমস্যাগুলো হতো দেখা যাচ্ছে হয়তো আপনার দৈনন্দিন যে কাজগুলো করছেন সেগুলো ঠিক মতো করতে পারছেন না। সেই ধরনের মুভমেন্ট গুলো বা সেই ধরনের কাজগুলোকে এখন আপনি করতে পারছেন অনায়াসে আগের মতো করা যেতে পারবে এবং আপনি ভিতর থেকে সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য স্টাফ ছিলেন তাদের ব্যবহার কেমন ছিল বা তাদের কাছ থেকে আপনি যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেগুলো কি টাইম টু টাইম পেয়েছেন? সবকিছু টাইম টু টাইম পেয়েছেন। স্যার আপনি এর আগে অনেক হসপিটাল আপনি ভিজিট করেছেন, আপনি যেহেতু বলেছেন গত 26 বছর যাবত আপনি বিভিন্ন রোগে ভুগেছেন, ইন্ডিয়াতে আপনি চারবারের মতো গিয়েছেন তারপর আপনি কাঙ্ক্ষিত ফল পাননি আপনি। আচ্ছা, তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে বিরাজমান আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, অনেকে হয়তো বুঝতে পারেন না যে কার কাছে গেলে তার ভালো হবে, অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, অনেকে দেখা যাচ্ছে যে এই ভুয়া চিকিৎসকের খপ্পরে পড়ে তার সর্বস্ব শেষ হয়ে যায়, তারপরে উনি কাঙ্ক্ষিত ফল পান না, ভালো হতে পারেন না, দেখা যাচ্ছে যে অনেকে পঙ্গুত্ব বরণ করেন। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। যদি আমার পরিচিত কোন লোক থাকে অসুস্থ, তাকে আমি এখানে পাঠাই দেবো। কেন পাঠাবেন? পাঠাবো ভালো চিকিৎসার জন্য, চিকিৎসা পাইছি বা চিকিৎসার জন্য। মানে আপনি নিজে পেয়েছেন, আপনি আশা করেন? অপরকেও বলবো যে এখানে ভালো চিকিৎসা হয়, ওখানে তোমরা দেখাইতে যাও। জি। আচ্ছা স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে আপনার? খুব ভালো লেগেছে, খুবই ভালো পরিবেশ, কোনো মনোরম পরিবেশ, কোনো সমস্যা নাই এখানে। কোনো সমস্যার জন্য স্টাফরা তাড়াতাড়ি আসে এবং এখানে কোনো সমস্যাই দেখা যায় না। মানে দ্রুত আপনার যে কোনো সমস্যাতে তারা দ্রুত রেসপন্স করে এবং সব ধরনের ট্রিটমেন্ট আপনি টাইম টু টাইম আপনি পেয়েছেন বলে হয়তো আজকে আপনি খুব দ্রুত এবং খুব ভালোভাবে আপনি সুস্থ হয়েছেন। স্যার, ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মান কি? আপনি 100 কত নাম্বার দিবেন? 100 ধরেন 80 দেব। 80 দিবেন? আচ্ছা স্যার, আপনাকে বিটি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।